প্রতি রাতে এক নাগ ধনীপুর গ্রামে এসে হামলা চালাতো। পালাও পালাও, আবারও নাগ এসেছে, নিজের নিজের প্রাণ বাঁচিয়ে পালাও। এইভাবেই ও রাতে হামলা করতো আর দিনের বেলা নদীর গভীর জলে শুয়ে থাকতো। ভাই, এই নাগের অত্যাচার তো আর সহ্য করা যাচ্ছে না, আমরা ওর ভয়ে রাতে একটু শান্তিতে ঘুমোতেই পারছি না। মনে হচ্ছে আমাদের গ্রাম ছেড়ে পালাতে হবে। কি বলছো ভাই, এই গ্রামে ছোট থেকে বসবাস করছি আর আজ সেই নাগের ভয়ে পালিয়ে যাব, এর কি কোনো উপায় নেই? আছে আছে, এর একটা উপায় আছে। শোনো, কাল আমরা একটা অনেক বড় গর্ত করব আর গর্তের এপারে আমরা দাঁড়িয়ে থাকব, আর আমাদের দেখে যখনই নাগ খেতে আসবে আর তখনই ও গর্তের মধ্যে পড়ে যাবে, আর একবার ও গর্তের মধ্যে পড়ে গেলে আমরা খুব সহজেই ওকে মারতে পারবো। এরপর ওরা একটা অনেক বড় গর্ত করে নাগের জন্য অপেক্ষা করতে থাকলো, আর কিছুক্ষণ পরেই সেখানে নাগ আসলো। আরে, আজ তো দেখি শিকার বাইরেই দাঁড়িয়ে আছে। যাদা, ভালোই হলো, আজ আমাকে শিকার খুঁজতে হবে না, যাই একজনকে ধরে খেয়ে ফেলি। আর যেই না ওদের খেতে আসলো, সঙ্গে সঙ্গে নাগ গর্তের মধ্যে পড়ে গেল। এই দেখ দেখ, আমার বুদ্ধির কেমন কামাল, খুব সহজেই ও গর্তের মধ্যে পড়ে গেল। আরে, তুই এমন ভয় পাচ্ছিস কেন? এবার তো নাগ আমাদের দেখে ভয় পাবে। ভাই, পিছনে একবার পিছন ফিরে দেখো। আরে, পিছনে কেন দেখতে যাব, পিছনে দেখার তো কিছু নেই, ও তো গর্তের মধ্যে পড়ে আছে। নাগ, তুমি গর্ত থেকে কি 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 করে উঠলে? আমি তো তোমার সঙ্গে মজা করছিলাম, আমাকে মেরো না, চেতে ছেড়ে দাও। ভাই, বাঁচতে চাইলে তাড়াতাড়ি এখান থেকে পালাও। আর ভয়ে ওরা সেখান থেকে পালাতে শুরু করলো, কিন্তু একজন পালাতে পারলো না, ওকে ধরে নাক খেয়ে ফেললো। আরে শুভ ভাই, যে তোমার আবার কি হলো, এমন হাঁপাচ্ছ কেন? কি বলবো, না কাউকে ছাড়বে না, আমরা ওকে মারতে গিয়েছিলাম, উল্টো ও কাসেম ভাইকে ধরে খেয়ে ফেললো, আমি কোনো রকম নিজের প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। দের, তোরা পাগল নাকি? ইয়ে তো খেটে যখন ওকে মারার প্ল্যান করেছিস, তখন একটু ভালো করেই করলে পারতিস, গর্তের মধ্যে একটু পেট্রোল ছড়িয়ে দিলেই তো পারতিস, তাহলেই তো ও গর্তে পড়ার সঙ্গে সঙ্গেই ওকে পড়িয়ে মারা যেত। তোরাও কাজ করিস, কিন্তু একটু বুদ্ধি কাটাস না। চল, আজ আমরা সেই গর্তে পেট্রোল ঢেলে আসি, যেই করে হোক ওকে মারতেই হবে। এরপর ওরা গর্তে পেট্রোল ঢেলে হাতে আগুন নিয়ে নাগের জন্য অপেক্ষা করতে থাকলো। আর যেই না শিকার করতে আসলো, তখনই ও আগের মতোই গর্তের মধ্যে পড়ে গেল। এই দেখে ওরাও সঙ্গে সঙ্গে গর্তের মধ্যে আগুন লাগিয়ে দিল। এই বলে নাগ তার মুখ দিয়ে জাদুর হাওয়া বের করতে থাকলো, আর দেখতে দেখতেই আগুন নিভে গেল। আরে, ইয়ে তো কিছু করার পরে ওকে মারতে পারা গেল না, এবার আমাদের কি হবে? ও তো আমাদের ঘাড় মটকে দেবে।
পালাও পালাও, ও অনেক রেগে গেছে, তাড়াতাড়ি এখান থেকে পালাও। আর যে না ওরা পালাতে যাবে, সঙ্গে সঙ্গে নাগ শুভকে ধরে খেয়ে ফেলল। আরে আঙ্কেল, তুমি একা চলে আসলে, আমার বাবা কোথায়? আর তুমি এমন হাঁপাচ্ছ কেন, কি হয়েছে? বেটা, তোমার বাবাকে নিয়ে আসতে পারিনি, নাগকে মারতে গিয়ে ওকেই মেরে ফেলেছে। বাবাকে খেয়ে ফেলেছে? এই নাগকে আমি ছাড়বো না, এর প্রতিশোধ আমি নেবই। না বাবা, তুমি যেও না, নইলে তোমাকেও মেরে ফেলবে। কিন্তু কোনো কথাই চললো না, রেগে গিয়ে সেই নাগের নদীর কাছে চলে আসলো। এই নাগ, বেরিয়ে আয়, আয় বেরিয়ে আয়, আজ আমি তোকে ছাড়বো না, তুই আমার বাবাকে মেরে ফেলেছিস, আজ আমি তোকে মেরে ফেলবো, সাহস থাকলে বেরিয়ে আয়। আর রামুর চিৎকারের আওয়াজ শুনে নাগ বেরিয়ে আসলো। এই কে তুই, তোর এত বড় সাহস, আমার এখানে এসে চিৎকার করে আমার সুন্দর ঘুমটা নষ্ট করে দিলি। এই নাগ, আমার বাবা তোর কি ক্ষতি করেছিল যে তুই ওকে মেরে ফেলেছিস? আর এই গ্রামবাসীরাই বা তোর কি ক্ষতি করেছে যে তুই ওদেরকেও মেরে ফেলছিস? বল, নইলে এক্ষুনি এখানে তোর সমাধি করে দেব বলে দিচ্ছি, আমাকে চিনিস না। দেখো, তোমাকে দেখে একজন ভালো ছেলে মনে হচ্ছে, তাই আমি তোমাকে বলছি, কাউকে বলবে না, কেমন? আমি এই জঙ্গলেরই পাশে একটা গুহার মধ্যে বাস করতাম, আর আমার মাথায় একটা জাদুর মনিও ছিল। আমার কাছে জাদুর শক্তি থাকার সত্ত্বেও আমি কখনো কারো ক্ষতি করতাম না, কিন্তু একদিন এক ভয়ঙ্কর দুষ্ট ডাইনি আমার কাছে এসে, এই আমি তোকে অনেক দিন ধরে খুঁজছি, শেষ পর্যন্ত আজ তোকে খুঁজে পেয়েছি। তো যখন পেয়ে গেছি তখন আর দেরি করছিস কেন? দে, তাড়াতাড়ি তোর জাদুর মণি আমাকে দিয়ে দে। না, আমি কিছুতেই আমার জাদুর মণি তোকে দেব না। ও, তাহলে তুই ভালোভাবে দেবি না। আচ্ছা, তাহলে আয়, আমরা যুদ্ধ করি, যে জিতবে জাদুই মণি তার। এইভাবেই আমাদের মধ্যে ভয়ঙ্কর লড়াই শুরু হলো, কিন্তু আমি ওকে পেরে উঠলাম না, তাই ও আমার মনে ছিঁড়ে নিয়ে সে নিজে অনেক শক্তিশালী হয়ে তার জাদুর লাল মণি আমার মাথায় বসিয়ে দিয়েছে, আমাকে সারা জীবনের মতো ওর গোলাম বানিয়ে নিয়েছে। এরপর থেকেই আমি প্রতি রাতে মানুষ খুন করে বেড়াচ্ছি, আর দিনের বেলা নিজ স্বাধীন হয়ে সারাদিন ঘুমিয়ে থাকছি। আসলে আমি নিজ ইচ্ছে মানুষ খুন করছি না, সেই শয়তান ডাইনি আমাকে দিয়ে করাচ্ছে। আর তোমাকে দেখে অনেক সাহসী মনে হচ্ছে, তুমি যদি আমার সেই জাদুর মণি ফিরিয়ে দিতে পারো, ডাইনির কাছ থেকে নিয়ে আসতে পারো, তাহলে আমি তোমার বাবাকে ফিরিয়ে দিতে পারবো। আচ্ছা চলো, আমাকে সেই ডাইনির গুহর কাছে নিয়ে চলো, এরপর আমি দেখছি। তাহলে আমার পিঠের উপর উঠে বসো, আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। আর ডাইনির গুহর কাছে এসে সেই ডাইনি চারিপাশে জাদুর শক্তি দিয়ে রেখেছে যেন আমি ভিতরে প্রবেশ করতে না পারি। এবার তোমাকে ভিতরে একাই গিয়ে ডাইনির সঙ্গে লড়াই করে জাদুই মণি নিয়ে আসতে হবে, তুমি কি পারবে? আর ভিতরে এসে রামু দেখলো সেই জাদুর মণিটা নিচে রাখা আছে। এই দেখে ও যেই না মণিটা উঠালো, সঙ্গে সঙ্গে সেখানে ডাইনি চলে আসলো। এই তোর এত বড় সাহস, আমার গুহর মধ্যে এসে আমারই জাদুই মণি চুরি করে নিয়ে যাবি? আজ তুই বেঁচে ফিরতে পারবি না। এবার কি হবে? এ ডাইনি তো আমাকে এবার ছাড়বে না, আমার ঘাড় মটকে দেবে। কি করা যায়? আমি নাগকে উচিত শিক্ষা দেবার জন্য যে লঙ্কা গুঁড়ো গুলো নিয়ে এসেছিলাম আমি এর চোখে ছুঁড়ে দি। আর রামু সেটাই করলো, ওর চোখে লঙ্কা গুঁড়ো ছুঁড়ে মারলো। না,
বাঁচাও আমার চোখ, আমার চোখ জ্বলে গেল, জল দাও আমাকে, জল দাও, বাঁচাও বাঁচাও। এরপর রামু নাগের কাছে এসে তার মাথা থেকে সেই ডাইনির বসানো জাদুর মণি ছুঁড়ে ফেলল আর তার আসল মণি সেখানে বসিয়ে দিল। সত্যি সত্যি তুমি অনেক সাহসী, এত কঠিন কাজ তুমি করে দেখালে, আজ আমি তোমার প্রতি অনেক খুশি, আর তোমাকেও খুশি করতে আমি তোমার বাবাকে ফিরিয়ে দিচ্ছি, আর তোমাদের বাকি জীবনটা সুখময় করতে আমি তোমাদের অনেকগুলো সোনাও দিচ্ছি। এই বলে নাগ তার জাদুই শক্তি দিয়ে ওর বাবাকে ফিরিয়ে দিল আর ওদেরকে অনেকগুলো সোনাও দিল। এই নাও এই সমস্ত সোনা নিয়ে গিয়ে বাকি জীবনটুকু তোমরা সুখে শান্তিতে বেশ আরামে কাটাও, যাও। এরপর থেকে সমস্ত গ্রামবাসীরা নিশ্চিন্তে বসবাস করতে থাকলো।